শোনো, একটা জরুরি দরকার। কি বলো, কোনো সমস্যা? হ্যাঁ, একটা সমস্যা তো হয়ে গেছে, বুঝতে পারছি না কি করব। খারাপ কিছু? না, এখন জুলাই চলছে না, নভেম্বর আসতে তো মাত্র 4 মাস বাকি। আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তো কিছুই প্ল্যান করলাম না। আসিফ, আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম। এসব কথা এভাবে কেউ বলে? আমি কিন্তু এখন রাগ করছি, রাখি। আরে বউ, এমন করে না, বিষয়টা তো সত্যি। আমাদের বিয়েটা তো হুট করে হয়েছে। তোমাকে যেদিন প্রথম শিল্পকলায় দেখলাম খুলনাতে, অনুষ্ঠান শেষ হওয়ার আগে গ্রিন রুমে গিয়ে আমি প্রস্তাব দিলাম। তুমি আমাকে চারটা দিন ঘোরালে, তারপর পঞ্চম দিন আমার শ্বশুর শাশুড়ির পিড়াপিড়িতে আংটি পরতে রাজি হলে, আর ষষ্ঠ দিন বিয়ে। কে বলেছিল আপনাকে এত তাড়াহুড়া করতে? সারা জীবন তো কাজের পিছনে ছুটেছি, এমনিতেই লেট ম্যারেজ, আরো দেরি করলে যদি তোমাকে হারিয়ে ফেলতাম। পাগল, এত কিছু বুঝি না আমি, অ্যানিভার্সারিটা দেখার মতো করব, অন্তত 5,000 লোককে বলতে চাই। মাথা খারাপ নাকি? তো লজ্জা করবে না? লজ্জা? আরে লজ্জা লাগবে কেন, আমি বিয়েতে শেরওয়ানি, পাগড়ি, নাগরা কিছুই পরিনি, এবার কিন্তু পরবো। রিয়েলি? আর ইউ ক্রেজি? আচ্ছা ঠিক আছে, পাগড়ি নাগরা বাদ, কিন্তু শেরওয়ানি তো পরবোই, ডিজাইন করে বানাবো, অন্তত 10 কেজি ওয়েট লুজ করবো। বুঝলাম। আচ্ছা তুমি এখন কোন অফিসে? গুলশানে। তো কাজ নেই, এই যে বকর বকর করে যাচ্ছ। আরে তুমি তো আমার প্রধান কাজ, চাকরিও তুমি, ব্যবসাও তুমি, ল্যাপটপের স্ক্রিনেও তুমি, পাশেও তুমি। না, একটু পরে আসো। আচ্ছা আরিয়া, তোর স্যার তো তোকে পছন্দই করে না, কেন বলতো? তুই কি চেয়েছিলি তার সঙ্গে একটু কথাই বলতে, তাই না? তাও তার সময় হয়ে উঠল না, মানে মুখের উপরে বলে দিল যাও পরে আসো। তারপরেও তুই তার ছবি দিয়ে কম্পিউটার বোঝাই করে রাখবি? সারাক্ষণ এই লোকটাকে নিয়ে ভেবে তুই কি সুখ পাস? জীবনে তো তুই তোর মনের কথা তাকে বলতেও পারবি না, বোকা মেয়ে একটা। হ্যালো। জি স্যার, আসছি। কি ব্যাপার, অনুমতি না নিয়ে চলে আসলে? সরি স্যার, সরি। আরে আসো আসো, বসো। থ্যাংক ইউ স্যার। আরে হয়েছেটা কি, কাজে মন নেই না? অন্য কোনো দিন হলে কিন্তু কঠিন ঝাড়ি খেতে, কিন্তু আজ আমার মনটা খুব ভালো, তো তাই। কেন স্যার, কি হয়েছে? আরে আজ 3rd July। 3 জুলাই? 3 জুলাই কি? 3rd July গত বছরের নভেম্বরের 3 তারিখে আমাদের বিয়ে হয়েছে, তারপর থেকে প্রতি মাসের 3 তারিখ আমরা সেলিব্রেট করি। মানে জয়িতা আমার জন্য স্পেশাল রান্না করে, আমি ওকে কোনো একটা গিফট দিই, কেক কাটি, সেলিব্রেট করি। গত মাসে ভেবেছিলাম এ মাসে ওকে একটা ভালো গিফট দেবো। আচ্ছা বলো তো, ওকে কী গিফট করা যায়? শাড়ি, জুয়েলারি। ও অতটা ম্যাটেরিয়ালিস্টিক না, টেল মি সামথিং স্পেশাল স্যার। ফ্লাওয়ার। দ্যাটস ভেরি কমন, তোমাকে দিয়ে হবে না জয়িতা, বিয়ে করো তাহলে যদি তোমার কিছু হয়। কাকে বিয়ে করবো স্যার? আরে সেটাও বলে দিতে হবে নাকি, একটা ছেলেকে বিয়ে করো। আচ্ছা বিয়ে না করো, অ্যাট লিস্ট গেট ইন টু এ রিলেশন। নো স্যার, সব ছেলেরাই খারাপ হয়, আই মিন আই হেট বয়েজ। আমাকেও? নো 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 স্যার, আপনি বাদে, আই মিন আপনি খুব ভালো, খুব।
সরি, দেখো 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 কাকে নিয়ে আসছি, ভাই আসো। দেখুন তো ভাই, এ রাত দুপুরে আপনার বউকে এরকম ঠাডা পড়া মানুষের মতো দাঁড়ায় আছে দেখেন। পিয়াল সাহেব কিন্তু আমাকে নিয়ে আসেনি, আমি ওনাকে নিয়ে এসেছি। ভাই ও ভাই, সকালবেলা আমি আপনার ফোন দিয়েছিলাম, আপনি কিন্তু আমার ফোন দেন নাই। তা ঠিক, কিন্তু আজ আমাদের অষ্টম মাসের সেলিব্রেশন। আজ জয়িতার জন্য ইয়াল সাহেব হচ্ছে গিফট। গিফট পেলে তো মানুষ খুশি হয় ভাই, কিন্তু আমি আসার পর থেকে আমার স্বাস্থ্যবানটা দেখেন, সে যে মুখটা কালা করে রাখছে এখন, দেখেন ভালো করে দেখেন তার কালা মুখটা কী কালা হয়ে গেছে দেখেন। জয়িতা বোধ হয় তাই জয়িতা, ওনাকে তর্কে দেবো না। আপনি কিছু মনে করবেন না ভাই, আমরা দুজন কিন্তু এক প্লেটে খাই, এক গ্লাসে পানিও খাই। লাভ স্টোরি 2015, আমি লাইলি মজদু 15 বার দেখছি আর সিঁড়ি ফরাত দেখছি 3 বার, তবে জীবনে কোনোদিন স্বচক্ষে লাভ স্টোরি দেখার সুযোগ হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম লাভ স্টোরি দেখবো ভাই, আপনি খাওয়ান আমি দেখি। খাও না জয়িতা, খাও দেখি। আজকে একসাথে খেতে হবে অসুবিধা, আরে কী বলো, আজকে 3 তারিখ না, আজকে আমাদের সেলিব্রেশন। খো আজকে সকালে কোথেকে হঠাৎ করে পিয়াল সাহেব ফোন করলেন, বললেন আজকে নাকি নোয়াখালী থেকে ঢাকা এসছেন। ছোটবেলায় নাকি তোমরা একসঙ্গে খেলতে, একসঙ্গে লেখাপড়া করতে, স্কুলে যেতে। বল, আপনি কিন্তু আসল কথাটা করে না। কোনটা? ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা আসছিল। ও, তোমাদের বিয়ে হওয়ার কথা ছিল, তারপর চাকরি সূত্রে উনি অন্য জায়গায় চলে গেলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সিনেমার গল্প, কোনো রোমান্টিক গানটা ছিল নাকি? ভাই থাকলে ভালো হইতো। তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো। তোমার কাজিন কিন্তু জোশ লোক, আমার তাকে খুব ভালো লেগেছে। আচ্ছা ভাই, আপনি বিয়ে করছেন না কেন? বয়স তো হয়ে যাচ্ছে। দাঁড়া, আপনার জবাবটা দেওয়ার আগে একটা জোকস বলি। আমার জোকস শুনে ভাই জীবনে কেউ হাসে নাই, আপনিও হাসবেন না আমি নিশ্চিত। তারপরে বলি। বলেন বলেন। বাপ ওলা গেছে চিড়িয়াখানায়, চিড়িয়াখানায় গাদার ঘাসে আছে না, গাদার ঘাসের সামনে গিয়ে পোলারে দাঁড় করেছে। পোলারে বলে, বাবা এ হয়েছে গাদার ঘাসা, বুঝছ? পোলা অনেক ভেবে চিন্তে জিজ্ঞেস করলো, বাবা গাধারা কি বিয়ে করে? বাপ কি বলে জানেন? অবশ্যই বিয়ে করে, গাধারাই বিয়ে করে। ভাই ভাই হাসার জায়গা এখন আসে নাই, হাসার জায়গাটা আসুক তারপর হাসে। সক্রেটিস নাম শুনছেন না? অবশ্যই অবশ্যই শুনে থাকবেন। সক্রেটিস, সক্রেটিসের এক শিষ্য ছিল। সেই শিষ্য বিয়ে করার আগে জিজ্ঞেস করলো, স্যার আমি কি বিয়ে করবো? সক্রেটিস ভেবে গেছে, বিয়ে করবো মানে অবশ্যই বিয়ে করবা, কেন বিয়ে করবো না? বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই তো, অবশ্যই বিয়ে করবা, তবে বিয়ে করলে তুমি হয় সুখী হবা না হলে আমার মতো দার্শনিক হবা। আপনি তো হাসতেছেন কিন্তু হাসার মূল জায়গায় কিন্তু আমি এখনো আসি না ভাই। আপনি কিন্তু যেতে পারবেন না, আপনি সাংঘাতিক লোক, এক মাস থাকবেন, এক মাস অবশ্যই থাকবো। আরে বাবা কি হয়েছে সেটা বলবে তো, আমি কিন্তু বুঝতে পারছি না সমস্যাটা কোথায়, আমি কোনো ভুল করে থাকলে সেটা তো বলবে। আশ্চর্য, তোমার সাথে 8 মাস আমার বিয়ে হয়েছে, কই কোনোদিন তো এরকম কিছু করনি? এমন করিনি দেখে এখন তুমি যা ইচ্ছা তাই করবে? কি করেছি আমি? বাড়াবাড়ি করছো কেন?
কোনটা বাড়াবাড়ি? পিয়ালকে নিয়ে তোমার এত আধিক্যতা দেখানোর কি আছে? আধিক্যতা? পিয়াল তোমার কাজিন, আমার না। এক্স্যাক্টলি, আমার কাজিন। আর আমার কাজিন বলেই বলছি, তুমি এমন করছো কেন? আমি ওকে খুব ভালো মতো চিনি। কি চেনো ওকে তুমি? এক মাস থাকতে বলেছো না ওকে? দেখো না এক মাসে কি হয়। তুমি দেউলিয়া হবে, তোমার টাকা পয়সা সব নিয়ে চলে যাবে। ও সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? জয়িতা, ডোন্ট বি মিন। আচ্ছা কি হয়েছে কি বলো তো? কিছু হয়নি। যাও, যাও না তুমি। তুমি আমার কাজিনকে নিয়ে আনন্দ ফুর্তি করো, ওকে মাথায় তুলে নিয়ে নাচো। আমার কিচ্ছু বলার নেই। আমি কিন্তু পিয়ালকে নিয়ে এসেছিলাম তোমার খুশির জন্য। তুমি খুশি হবে তাই। আসবে, আমি এখন ঘুমাবো, আমাকে ঘুমোতে দাও প্লিজ। প্লিজ তুই যে তোর বসকে এতটা ভালোবাসিস, তোর বস তো এটা কখনোই জানবে। তাহলে কি সারা জীবন ভাবে ছবির সাথে কথা বলবে? এক্সকিউজ মি, হোয়াট ইজ দিস? দিস ইজ নট এ স্মোকিং প্লেস। প্লিজ বাইরে যান আপনি। গেট আউট, বাইরে যান রুম থেকে। বাইরে গিয়ে সিগারেট খান, বাইরে যান। কিছু বলবেন? জি, আমি আপনাকে বলছি, কিছু বলবেন? আমি কথা বলতে পারি বলে আমি আজকে এখানে বসে আছি। আমার বসের পিএস হওয়া ইটস নট আ ম্যাটার অফ জোক। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? প্রত্যেক দিন 30-40 সিভি আসে এমবিএ বিবিএ, অনলি বিকজ অফ দিস চেয়ার। ওকে, আপনার কান কি সোনা না ডায়মন্ড? জি, ডায়মন্ড। ও মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। জি ভাইয়া, মাশাআল্লাহ। মানে কি আপনি কি করছেন? হাতটা ছাড়েন আমার, কি করছেন? ভাই, আপনার ঘরের মানুষ এক পিস, বাইরের মানুষ এক পিস, অনলি ওয়ান করতে জোয়ার করছেন ভাই আমার। আপনি এখানে কি করছেন? বাসায় যান, জয়িতা একা আছে। টেক ইট ইজি, লোকটা একটু ফানি। আমি মানুষ খারাপ হতে পারি, কিন্তু আমি মিশা কথা কই না, এটা তুমি জানো। তোমার জামাই ইন লাভ, ইন লাভ, হি ইজ ইন এ লাভ স্টোরি, বিশাল লাভ স্টোরি, বুঝছো? তোর অফিসে ওই একটা মেয়ে আছে না, সিকন লিক লিখে বাতাসে পড়ে যাব, আছে না তোমার জামাইয়ের পিএস, সেই মেয়ের প্রেমে পড়ছে। মানুষ বুড়া হইলে ভীমরতি ধরে, বুঝছো? তোমার জামাইরে ভীমরতি ধরছে। আসিফ সম্পর্কে আর একটাও বাজে কথা বলবে না। ওরে বাবা রে, জামাইরে নিয়ে বিশ্বাসে ফ্যাক্টরি খুলছো তাই না? পৃথিবীর সব মানুষ যদি এসে আমাকে আরো বাজে কথা বলে, আমি তারপরও একটা কথাও বিশ্বাস করব না। ভালো ধরছো তাই না?
ভং ভং দর্শ ভং অ্যাক্টিং, তাই না? অ্যাক্টিং অ্যাক্টিং, হ্যাঁ কিসের অ্যাক্টিং? তুই একটা দুই নম্বর, তোর জামাই একটা দুই নম্বর, মিলছে চুপ থাকো মিলছে বাবা মিলছে বাবা দুই নম্বর দুই নম্বর দুই নম্বর তুম চুপ বাড়াবাড়ি হইতেছে, তাই না? তুই তোর জামাইয়ের সব কিছু খুলে কাছ থেকে কি বলবো, বলার কি আছে, কি বলবো আমি? যেটা সত্য সেটা বলবি। কি সত্য? কি সত্য জানাস না? জানাস না কি সত্য? জানাস না? আমি তোরা চাই, আমি তোরা চাই, আমি শুধু তোরা চাই, তোরা চাই, তোরা চাই, আমি শুধু তোরা চাই, তোরা চাই। কি করছো? এমনি বসে আছি। শোনো, তুমি পিয়াল সাহেবকে নিয়ে আমাদের ফেভারিট রেস্টুরেন্টে চলে আসো, আজ আমরা একসঙ্গে বাইরে লাঞ্চ করব, আমরা তিনজন। আপনি পিয়াল সাহেব কেন? আরে একটা লোককে ঘরে একা রেখে আমরা বাইরে খাবো? তাছাড়া উনি থাকলে খুব মজা হবে, উনি খুব মজার লোক। না, ওনাকে কোনো প্রয়োজন নেই, আমরা আমরা দুজনেই যাবো। ভাইজান আসসালামু আলাইকুম, আমি যাবো ভাইজান, আমরা ছাড়া যাইয়েন না, একলাই খামু। হ্যাঁ ভাইজান, আপনার আবার খুব পছন্দ হয়েছে। ওকে ভাইজান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। মহিলার বাচ্চা হয়েছে বুঝছেন ভাই, যমজ বাচ্চা। ডাক্তার তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনার যে যমজ বাচ্চা হয়েছে আপনার কেমন লাগতেছে, আপনার রিয়াকশনটা কি? তো মহিলা বলতেছে যে কি কীরকম লাগবে, আমার তো ঠিকই আছে, আমার তো যমজ বাচ্চাই হওয়ার কথা। আমার বাচ্চা যখন পেটে ছিল তখন আমি ছবি দেখছি আশিকি টু, ও পাগলু টু, মোস্ট ওয়েলকাম টু, চ্যালেঞ্জ টু, দাবাং টু, মানে টু মার্কা যত ছবি আছে সব ছবি আমি দেখছি বুঝছেন, তো আমার তো যমজ বাচ্চাই হবে। ডাক্তার তখন বলে কি জানেন, ভাগ্যিস আপনি খোকা চারশোবিশ কিংবা বাপ বেটা চারশোবিশ দেখেন না, যদি দেখতেন তাইলে কি হইতো বুঝতে পারতেছেন। নন্সেন্স, আরে জোকস তো জোকসই। ইউ আর টেরিফিক, আই এম ইমপ্রেসড। নন্সেন্স ভাই, গত 40 বছর ধরে একটা প্রশ্ন জব আমি খুঁজে পাইতেছি না ভাই। কি প্রশ্ন ভাই? সিঙ্গাড়া, আমরা তো সিঙ্গাড়া খাই তাই না, সিঙ্গাড়ার মুখটা তো বন্ধ থাকে তাই না? এরকম করে সিঙ্গাড়ার মুখটা বন্ধ থাকে, এই সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকে কেমনে? মানে সিঙ্গাড়ার ভিতরে মুখ বন্ধ থাকে না, সিঙ্গাড়ার মুখ বন্ধ থাকে না, আলু কেমনে ভিতরে ঢুকে? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল ভাই। এবার একটা দাদা জিজ্ঞেস করি, দাদা নুডলস খান না? নুডলস, তারপর ধরেন যে মানুষের সই প্যাসেঞ্জার সই, তারপরে ধরেন যে জিলাপি, এই তিনটা জিনিসের সঙ্গে নারী মানুষের মানে মেয়ে মানুষের মিলটা কোথায় কোন তো? জিলাপি নুডলস আর সিগনেচার, এর সঙ্গে মেয়েদের কী মিল তুমি জানো? না ভাই, বলতে পারলাম না ভাই। তিনটা জিনিস প্যাসেন না জিনিস ভাই, জোকসটা অসাধারণ, বাট আই ডোন্ট ফুললি এগ্রি।
আমার বউ কিন্তু সেরকম না। আপনার বউ কিরকম? বইয়ের ভাষায় বললে সে ফুলের মতো নিষ্পাপ আর জলের মতো স্বচ্ছ। ভাই, ফুলের মধ্যে কাঁটা থাকে আর জলের ভিতর ব্যাকটেরিয়া থাকে। আচ্ছা, এই 40 বছর বয়স পর্যন্ত আপনি বিয়ে করেননি কেন? বিয়ে কেন করি নাই। আচ্ছা, যদি আমি বিয়ে করি নাই কেন কত? বিয়ে সবার জন্য না। না, জয়িতা, ব্যাপারটা ঠিক না। একটা মানুষ যখন পৃথিবীতে আসে, তার জন্য কোথাও না কোথাও একজন জুটি অপেক্ষা করতে থাকে। তার জন্য নিশ্চয়ই কেউ আছে। আচ্ছা, আমাদের মিতুর সাথে কেমন মানাবে বলতো? ভাই, মিতু তো বাদদান্ত। যদি পারেন আপনার বউয়ের মতো একজন খুঁজে দেন। জয়িতার মতো? আপনি রে ভাই যে লাকি, আপনি দুনিয়ার নাম্বার ওয়ান মেডারে বউ হিসাবে পাইছেন। আমার কাজিন বলে বলতেছি না রে ভাই, তার মতো মায়ে আমি এই জীবনে দেখি নাই। জানি না পরকালে দেখবো কিনা। আপনি ভাই লাকি ভাই, লাকি আলী। খুদার কসম আমি বলছিলাম নকল। ভাই অনেক হয়েছে, আমি জায়গা কালকে চলে যাই, আমার লাগে না। কেন চলে যাবেন কেন? এটা কাজে আসছিলাম, কাজ শেষ চলে যাব। কি কাজে এসেছিলেন আপনি? আসছিলাম, একটা কাজে আসছিলাম। আপনি এসেছিলেন কেন? সত্য বলো। অবশ্যই, জয়িতার জন্য ভাই কলজাটা পড়তেছিল, কলজা পড়ে খাখা হয়ে গেছিল, পাগল পাগল হয়ে গেছিলাম, সুইটা চলে আসছে। আপনাদের অনেক আবেগ না? অনেক হাসেন, অনেক কাঁদেন, অনেক রাগ, অনেক অভিমান। আমাগো আবেগ ভাই, আবেগ আমগো আবেগ হলো ভাই ওই ডাইল আছে না, ডাইল, ডালের উপরে যে তেল ভাসে না, তেল এক চুমুক খেয়ে ফেললেন, শেষ। কারো চোখে পড়লো, কারো চোখে পড়লো না, থাকলো কি থাকলো না, দেখলো কি দেখলো না, কিছু যায় আসে না। পিয়াল সাহেব, আমি কিন্তু সবই বুঝতে পারছি। কি কি বুঝতে পারছেন? ভয় পেয়ে গেলেন? না না, এবার আমি আপনার সাথে একটু মজা করলাম। আপনি ভাই এক পিস। বেলের শরবত? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। না কিছু না। ভয় পাচ্ছ? কিসের ভয়? না এমনি বললাম। শোনো, ওই পিয়ালের রুমের এসিটা সার্ভিসিং করতে হবে, গ্যাস বোধ হয় শেষ। পিয়াল এসিতে ঘুমাতে পারে না, ঠান্ডার সমস্যা আছে। ছোটবেলা থেকে? না। কিন্তু তুমি তো বলেছো যে কৈশোরের পর তোমাদের আর কোনো যোগাযোগ ছিল না। তুমি কি আমার কাছ থেকে কিছু জানতে চাও?
না কি জানতে চাই? সরাসরি বল, স্পষ্ট করে বল, ঘোরানো পেঁচানো কথা আমি বুঝি না। স্পষ্ট করে বললে তুমি নিতে পারবে? পারবো। না কিছু না, এমনি। আসিফ, তুমি পিয়ালকে চল যেতে বলো, ওকে আমার অসহ্য লাগছে। কেন বলো তো? আজব কি বলছো তুমি, ও তো খুবই ইরিটেটিং, তোমার ভালো লাগছে? আমার তো ওনাকে বেশ ইন্টারেস্টিং মনে হয়, সিঙ্গাড়ার মুখ বন্ধ, আলু ঢোকায় ক্যাপ্টেন, মজার লোক। ইয়াল সাহেবকে ডিম দাও। ডিম খায় না। খান না? উনি আর কি কি খান না? ওই করলা, শুটকি, কাঁঠাল। বাহ, আপনি তো লাকি পিয়াল সাহেব, এরকম একজন কাজিন পেয়েছেন যে জানে আপনি কি খান আর কি খান না। আপনার ঠান্ডার সমস্যা আছে ছোটবেলা থেকে, আমি তো আপনার কাজিন ভাগ্যে রীতিমতো জেলাস হচ্ছি। এভাবে কথা বলছো কেন? খারাপ লাগছে? সরি 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 পিয়াল সাহেব, আমি খুব সরি। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো কিন্তু। মোটেও বাড়াবাড়ি করছি না। বোর সঙ্গে বাহাদুরি মারান? সরি বা, আমার বউয়ের সঙ্গে আমার যেমন ইচ্ছে তেমন ভাবে কথা বলবো, আপনি চুপ করেন। আপনার বউ আমার কাজিন, আপনি সরি বলেন। সরি বলব? বলেন সরি বলেন। শাট আপ! ইংলিশ আমরা বুঝি, সরি বলতে বলছি, সরি বলেন। বলবো না। কি করবেন আপনি, কি করবেন? তুমি কখনো চিঠি লেখো? চিঠি না স্যার, মেইল করি। আই মিন সারাদিনই তো আমি মেইল করি, সামটাইমস আমি নিজে নিজেকেই মেইল করি, জিমেইল থেকে ইয়াহু মেইলে। চিঠি সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে সেটাকে হলুদ খামে ভরে তারপর একটা পোস্ট বক্সে পাঠিয়ে দেয়া? নো স্যার। তোমাকে খুব পাবো বলে তোমাকে খুব হারাই, তোমার ভেতর বেশ তো আছি, এই তো তুমি ছাড়াই। আরিয়া, তুমি কখনো কবিতা পড়ো? কবিতা নো স্যার। তাহলে কি পড়ো? স্যার আমি মানুষ পড়ি। মানে? আই মিন স্যার আমি মানুষের মন পড়তে পারি। বাহ, ভেরি ইন্টারেস্টিং। যেমন স্যার আজ আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার ভেতরে আপনি খুব পেনের মধ্যে আছেন, কি হয়েছে স্যার? কিছু না। আমি জানি স্যার হয়তো আমি আপনার কথা শোনার মতো যোগ্য নই, বাট তারপরেও স্যার বলে দেখুন, আই থিঙ্ক আপনার ভালো লাগবে। কিছু হয়নি আরিয়া, তুমি বুঝবে না। জয়িতার সঙ্গে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি কেন? এটা কেমন প্রশ্ন ভাই? বিয়ে হয় নাই, হয় নাই। বিয়েটা হয়নি কেন? কি মুশকিল দুরা ভাই, কি প্রশ্ন করেন আপনি? বিয়ে কাজিনের সঙ্গে সবসময় বিয়ে হয় নাকি, হইতে পারে নাকি, বুঝেন না ভাই। আর আমার দিক থেকেও মানে হয় নাই সব কিছু মিলে। আপনি খুব বোকা মানুষ পিয়াল সাহেব, বোকারা অন্যকে বিরক্ত করতে পারে কিন্তু ঠকাতে পারে না। আপনি আমাকে বিরক্ত করছেন কিন্তু ঠকাতে পারবেন না। বুঝি নাই। আমার কাছ থেকে জয়িতাকে আলাদা করতে চাইছেন কেন?
এটা কি কইতেছেন ব্যাপার? মাথা পাতা ঠিক আছে নাকি? দূর তাহলে আপনি এসেছেন কেন? আপনি আসবার পর থেকে জয়িতা আনমনা হয়ে থাকে, ওকে আমি আর আগের মতো খুঁজে পাচ্ছি না, কেন ভাই? এটা তো আমি কইতে পারবো না ভাই, তাই না? এটা তো আমার বলার কথাও না। আমি আসছি ভাই ওই জয়িতার একটা কথা বলতে। আমি মানে আগে আর কি, আগে আমি মাথা মাথা ঠিক আছিল না, মাথা সন্নতা ছিল, বুঝছেন? মানে কী করতাম না করতাম, মানে কথা কথা সেতা সেতে মানে পাগল গেছিলাম। এখন ভালো হয়ে গেছি ভাই, এই কথাটা বলতে আসছি। জানি এ লাভ, সব কিছু তো লাভ, ক্ষতি খোঁজেন কেন ভাই? সব কিছু তো ব্যবসা না, তাই না? ব্যবসার বাইরেও তো অনেক কিছু আছে, আছে না? এই যে সুন্দর ফুলটার দিকে তাকাই আছে, কোনো লাভ আছে ভাই? আছে। আপনার একটা স্টোরি বলি ভাই, স্টোরি স্টোরিটা হইল না, স্টোরি না, রিয়েল রিয়েল লাইফ ঘটনা। আমার বাবার ছিল ডায়াবেটিস, সে মিষ্টি খেতে পারতো না, তো আমাকে সাত ভাই বোনটা নিয়ে সে সবসময় একটা মিষ্টির দোকানে যাইতো, যাই বলতো খা খা খা, যত খাইতে পারস খা। মিষ্টি ভাই ভাই আমরা পাগল হয়ে যেতাম, যা পারতাম মিষ্টি খাইতাম, একদম পেট ভরাই ফেলতাম মিষ্টি খাই। আমরা মিষ্টি খাইতাম আর আমার বাপ চোখ দিয়ে পানি ফেলতাম খুশিতে আনন্দে। আমি আসছি ভাই আপনাদের সুখের সংসারটা নিজের চোখে দেখার জন্য, আর কিছু না। বিশ্বাস করলাম। পিয়াল তুমি আমাদের বাসা থেকে চলে যাও, তুমি আসার পর থেকে এই বাড়িতে এক দ্বন্দ্ব শান্তি নেই। ঠিকই তো আছে, শান্তি থাকবো কেমনে? ভিতরে যদি পাপ থাকে, দুই নম্বরে থাকে, শান্তি থাকার তো কোনো কারণ নাই। শান্তিতে থাকতে পারবে না, শান্তিতে ঘুমাইতে পারবে না, কারণ তোমরা দুই নম্বর। কি করেছি, কি পাপ করেছি, কি কি পাপটা কি করেছি? আচ্ছা হইছে হইছে, বুঝাই বলতে হবে, বাদ দাও, পাস্ট পাস্ট, যেটা গেছে গেছে, শেষ। তুমি সাপ হয়ে ঢুকলে, সব কিছু নষ্ট করতে এসছো। তুমি সুখে আছিলা? হ্যাঁ সুখে আছি। আমরা আসলেই সুখী ছিলাম। সুখে আছিলা? হ্যাঁ নিসার বাবা। আরে তোমার জামাই তোমার ধোকা দিছে, ধোকাবাজ দুই নাম্বার। ঠিক আছে দিচ্ছে, ভালো কথা দিচ্ছে তো। আমি তোমারে ধোকাবাজের সংসার করতে দিব না, কোনো ধোকাবাজের লগে আমি তোমারে থাকতে দিব না, তোমার অশান্তি আমি সহ্য করতে পারবো না, ব্যাস শেষ। আরে বাবা দেখো কে কথা বলে, হঠাৎ করে আমার শান্তির দূত হয়ে আপনাকে কে পাঠালো? হ্যাঁ আমি আমি বদলা গেছি জয়িতা, খোদার কসম বদলা গেছি। আমি আগে সে পিয়াল নাই, উপরে আল্লাহ। আমি জীবনে তোমারই দেখছি, আমার সুখে একজন, ভিতরে একজন, একজনই মানুষ আমার, তুমি ছাড়া কিছু নাই। আমার ভালোবাসাও নাই, আমার মানুষও নাই, শুধু তুমি, খোদার কসম। সিগারেট তোমার দুই চোখের বিষ, গন্ধে তোমার বমি আসে, ছাড়া দিছি খাই না। মাঝে মধ্যে তোমার সামনে কেন দাঁড়াই জানো? তোমার টেস্ট করার জন্য ছাড়িয়ে দিছি, ছাড়িয়ে দিছি, তোমার টেস্ট করতেছি। তুমি কিন্তু এখন আমার ভালোবাসো। পিয়াল আমি হাত জোর করে তোমাকে অনুরোধ করছি, তুমি প্লিজ এই বাসা থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে আর কোনো ধরনের কোনো খারাপ আচরণ করব না, তুমি প্লিজ চলে যাও, আমাকে মুক্তি দাও। এত সোজা, এত সহজে আমি তোমাদের মুক্তি দেব? কি করবে তুমি? বলে দেব এ টু জেড, এক থেকে একশো সব তোমার জামাইরে বলে দেব, যা যা হয়েছে কিছু গোপন করবো না, সব বলে দেব। তুমি কি বলবে? আমি নিজেই আসিফকে বলে দেব। একদিন বলো নাই কেন? যদি তোমার সৎ সাহস থাকতো একদিন কেন বলো নাই?
তার মানে কি তোমার সাহসই নাই যা হয়েছে বলার? আমার সঙ্গে তোমার যা যা হয়েছে তুমি বলতেই পারবো না জীবনে কোনোদিন তোমার জামাই নেই। তুমি সাহস থাকতে আগে বলতা, আজকে বলতা না। আগেও পারো নাই, এখনো পারবো না, খেলা শেষ। ভালোবাসার এত শক্তি সেটা আগে বুঝিনি, কিন্তু আজকে মনে হচ্ছে আমরা যদি সত্যি দুজন দুজনকে ভালোবেসে থাকি, যত কিছুই হোক আসিফ আমাকেই ভালোবাসবে। আরে তুমি তুমি তো নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো, বুঝতেছো না কেন? তুমি তো সবকিছু হারাইবা, এই কুলো দুই কুলো হারাইবা। তোমার জামাই তোমার ছাড়ে চলে যাবে। এই শুনতেছো, তোমার জামার ভীমরতি হচ্ছে, ভীমরতি হয়েছে অফিসের সিকন সাকন লতার মতো মাইয়াটা আছে না, সেই ভীমরতিতে পাইছে তোমার জামাই রে, বুঝছো? ভাগবে ভাগবে। আসিফ শুধু আমাকে ভালোবাসে, এটা আমার বিশ্বাস। এত বিশ্বাস? এর এক ফোঁটা বিশ্বাস যদি তুমি আমারে করতে জয়িতা, আমার কলজা কাইটা তোমার হাতে দিতাম। করো না এক ফোঁটা বিশ্বাস তুমি আমার। যে নদী যত গভীর সে বয়ে চলে ততই নীরবে। এসব কথা বোঝার ক্ষমতা তোমার নেই। হ্যাঁ আমি ঠকেছি, কিন্তু আমি আর ঠকব না। আসিফ যদি আমাকে ছেড়ে চলেও যায়, আমি তোমার কাছে কখনোই ফিরে যাব না, কারণ তোমার মতো মানুষদের ভালোবাসা যায় না। ভালোবাসা তোমাদের জন্য না। সত্যি আমি নেই, ভালো নেই, তুমি কেমন আছো? প্রার্থনা তো রোজই করি, ভালো থেকে বাঁচো। পেয়েছো কি আনন্দকে আমি খুঁজি আজ? তোমায় ছাড়া না ভালো নেই। ল্যাপটপটা রাখো। বলো। আচ্ছা থাক, কাজ করো। আচ্ছা সমস্যাটা কি তোমার বলো তো? আসিফ তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? তোমার নাচ দেখে ভালো লেগেছিল তাই। ব্যাস, শুধু নাচ দেখে? হুম। আমার অতীত সম্পর্কে জানার তোমার কোনো প্রয়োজন নেই। আমি বিয়ের আগে তোমাকে কতবার বলতে চেয়েছি যে আমার একটা কথা আছে, তুমি কোনোদিন ছুটতে চাওনি। আর জানাতে চাও? আই এম নট ইন্টারেস্টেড। কেন? এতদিন যখন বলোনি, আজও আমি শুনতে চাই না। কিন্তু আমি বলতে চাই। আমি শুনতে চাই না। ভয় পাচ্ছ? পিয়াল আমার কাজিন না। তোর বোনা? এই বিয়ের পরে মাইয়াদের বাপ কি রে? বাপ মা কি রে? ওয়াই খবরদার, বিয়ের পরে হচ্ছে জামাই, জামাই এক থেকে একশো পর্যন্ত জামাই, জামাই ছাড়া কোনো কথা নয়। ওই তুই আবার চিনস না, আমারও চিনস না, তুই আমারও চিনস না, বাবার কথা কবি না, বাবার কথা কিন্তু আর মুখ আনবে না। বাবা সব তোর বাবা কই? তোর বাবা কই? বাবা কই? হসপিটালে মাজা ভাঙ্গা হসপিটালে পাঠাই দিছি।
সেদিন বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। বাবার এই অবস্থা দেখে আমার মাথা একদম কাজ করছিল না। রাগে বাসায় গিয়ে আমি ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দিই, আর ওইটা খেয়ে আমার চোখের সামনে পিয়াল মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখন আমার মনে হলো আমি এটা কি করলাম। আমি তাড়াতাড়ি মার কাছে চলে যাই। মা খুব ভয় পেয়েছিলেন, শুধু একটা কথাই বলছিলেন, মা পালিয়ে যা, যেখানে ইচ্ছে পালিয়ে যা। আমি কোথায় পালাবো বলো? আমি একা আমি কোথায় যাব? কয়েকদিন খালার বাড়ি, কয়েকদিন চাচার বাড়ি, কয়েকদিন কয়েকদিন বান্ধবীর বাড়ি। মেয়েদের জীবন শহর বদলাতে হয়, তারপর জীবিকার তাগিদে আবার নাচেই ফিরে আসা, আর সেখানেই তোমার সাথে দেখা। আমি জানি। মানে পিয়াল সাহেব যেদিন এ বাসায় আসলেন তখনই আমি সব জেনে গেছি। তুমি আমাকে এতদিন বলনি যে গত 8 মাসে তুমিও তো আমাকে বলনি। আমি সাহস পাইনি, জানি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি জয়িতা। মানুষ কাউকে যখন ভালোবাসে তখন তার ভুলগুলোকেও ভালোবেসে ফেলে। বিশ্বাস করো আসিফ, আমি সত্যি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি। তুমি মনে করো বিয়ের আগে আমি তোমাকে ফোনে বলার চেষ্টা করেছি, সামনাসামনি, এমনকি বাসরাতে বলার চেষ্টা করেছি, তুমি একটাবারও শুনতে চাও। আমি জানি, জানি তো। তাহলে তুমি পিয়ালকে যেতে দাওনি কেন? তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা বোঝার জন্য। অন্ধকার না থাকলে তো আমরা রাতের তারাগুলোকে দেখতে পেতাম না। তুমি এক্ষুনি পিয়ালকে চলে যেতে বলো, ও এখানে আমাকে ব্ল্যাকমেইল করতে এসেছে। আমার বউয়ের সবকিছু আপনি নিয়ে গেছেন রে ভাই। সরি ভাই, সরি, আমার বউ কথাটা বলা ঠিক হয় না। সে তো এখন আমার বউ নাই, তাই না ভাই? ছাড়াছাড়ি হয়ে গেছে। যার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তাকে তো আর বউ বলা যায় না। আমার সেই বউয়ের হাসি, কান্না, আল্লাহ, মান, অভিমান সব ভাই আপনার জন্য। আমার জন্য কিছু নাই, কিছু রাখে না, আমি বুঝে গেছি ভাই। এই মায়েটারে সারা জীবন আমি কষ্ট দিছি, কিন্তু জীবনে কোনোদিন আমি তার সরি বলি নাই। আজকে আজকে তার চোখে চোখ রেখে যে আমি সরি বলবো এই সাহসও নাই। খোদার কসম, যারা সারা জীবন কষ্ট দিছি সে এখন সুখে আছে, আপনার কাছে মহা সুখে আছে। এই জীবনে আমি আর কিচ্ছু চাই না, খোদার কসম ভাই, বিশ্বাস করেন, এই জীবনে আমি আর কিচ্ছু চাই না। অন্তত একটা কথা নিজের কইতে পারবো, জীবনে একটা ভালো কাজ হলেও করছে। ছাড়া না ভালো নেই, তুমি কেমন?
আছো সত্যি আমি নেই ভালো নেই তুমি কেমন।